দলের বিরুদ্ধে যারা নির্দল প্রার্থী হয়েছেন সেই রকম 23 জনকে দল থেকে বহিষ্কৃত করল নদিয়া জেলা তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বহিষ্কৃত নেতাদের তালিকা প্রকাশ করল তৃণমূল। পৌরসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করার পরেই একাধিক পৌরসভায় বিক্ষোভ দেখায় তৃণমূল। তাদের একটাই দাবি, প্রার্থী পছন্দ হয়নি। অনেকে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নির্দল প্রার্থী হয়েছে। দিন কয়েক আগে পার্থ চট্টোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন, দল থেকে নির্দল প্রার্থী হয়েছে, 48 ঘন্টা সময় দেওয়া হলো। তারা যদি মনোনয়নপত্র তুলে না নেন তাদেরকে দল থেকে বহিষ্কৃত করা হবে। এদিন নদিয়া রানাঘাটের একটি দলীয় বৈঠকে তারার বক্তব্য শিলমোহর দেওয়া হলো। যারা দলে থেকে নির্দল প্রার্থী হয়েছে সেই রকম গোটা নদিয়া জেলা জুড়ে মোট 23 জনকে বহিষ্কৃত করা হলো। এদিনের দলীয় বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ বসু, সাংসদ মহুয়া মৈত্র সহ নদিয়া জেলার নেতৃত্ব। বহিষ্কৃত করার বিষয়ে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেন, যারা দল থেকে দল বিরোধী কার্যকলাপ করছিল তাদেরকে বহিষ্কৃত করার সুপারিশ এসেছিল জেলা থেকে। রাজ্য নেতৃত্ব মনে করেছে যারা নিজের স্বার্থ নিয়ে রাজনীতি করে তাদের দলে রেখে কোনো লাভ নেই, সেই কারণে তাদেরকে বহিষ্কৃত করার অনুমতি দেওয়া হয়েছে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। আমরা তো কোনোদিন এতদিন ধরে আছি সংসদীয় রাজনীতিতে, বা আমরা সংসদীয় রাজনীতি করার, আমরা তো রাজনীতি সম্পর্কে সচেতন মানুষ, কোনোদিন কোনো রাজ্যপাল মহোদয়কে এরকম তো দেখিনি যে কী কথা হবে কী বলা হবে তা প্রকাশ্যে জনসাধারণের কাছে আনতে, এটা ঠিক কাজ নয়। একটা নির্দিষ্ট সংবাদ মাধ্যম এটা দায়িত্ব নিয়ে করছে, এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকার থেকে। পার্থদা এটা নিয়ে আরো বিস্তারিত বলতে পারবেন না? আপনি বলুন এরকম কোনো সিদ্ধান্তই আমাদের হয়নি। এগুলো যারা বলছে তারা নিজেদের মতন করে বলছে, যা যা বলবার মুখ্যমন্ত্রী বলবেন, শিক্ষামন্ত্রী বলবেন, এখনো তো তারা এরকম কোনো ঘোষণা করেনি, সুতরাং এটা নিয়ে বলার কি আছে। আরেকটি বিষয় হচ্ছে বিরোধীরা অভিযোগ করছে যে বিভিন্ন জায়গায় তারা প্রচার করতে পারছে না সন্ত্রাসের কারণে। না না, কারণ হচ্ছে যে তারা তাহলে যাচ্ছে কি করে? এই কালকেও তো নদিয়াতে দেখলাম 30 জন 40 জন নিয়ে শুধু ঘুরেছেন বিরোধী দল, তাদের সন্ত্রাসটা কোথায়? সন্ত্রাস তাদের মনে, তারা ভূত দেখছে, নাহলে এইরকম হয়? নিজেদের দলকে সামলাতে পারছে না তারা, বাংলাকে সামলাতে শুধু কোর্ট, নির্বাচন কমিশন আর মিডিয়ার সামনে তারা ভেসে আছে, মানুষের মধ্যে তাদের কোনো প্রভাব নেই। ঠিক আছে, মানুষের নেতৃত্বে ওই দিকটা রয়েছে, চল আছে, সবাই মিলেই আমরা ওই দিকটা দেখি। আমরা মূলত এসেছিলাম এদেরকে যা কিছু পরামর্শ দেওয়ার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ দীপক বসু আছেন আমাদের এদিকে রানাঘাট সাব ডিভিশনের কমিটিতে, রিক্তা কুণ্ডুও থাকবে। আমি শুধু আপনাদের কাছে এই বার্তা দিতে চাই যে নদিয়ায় আমরা বদ্ধপরিকর, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের কর্মকাণ্ড তাকে সামনে রেখে সমস্ত কাউন্সিলররা আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলে এবার কিন্তু নদিয়ায় 10টার মধ্যে 10টা পুরসভাই আমরা চাই। মানুষ যেভাবে আমাদের কলকাতায় সমর্থন করেছেন এবং তারপরে বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়িতে যে বিপুল জনসমর্থন দিয়েছেন, আশীর্বাদ দোয়া দিয়েছেন, তাকে অব্যাহত রেখে এই 10টি পুরসভাতেও আমরা ভালো বল নিশ্চয়ই আশা করব এবং ঐক্যবদ্ধভাবে করা হবে। যারা নির্দল হিসেবে তৃণমূল কংগ্রেসের পরিচিত মুখ তাদের তালিকা তৈরি হয়ে গেছে, সেই তালিকা আমি বলে যাব। এখানে জয়ন্ত মিত্র এবং কল্লোল এবং
রত্না এবং মহুয়া এরা বসে সেই তালিকা বসবে, তাদেরকে তাদের রেকমেন্ডেশন অনুযায়ী যারা দলের বারবার বলা সত্ত্বেও তারা দলের কথা শোনেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্যর দেখে তারা দল করতেন কিন্তু তাদের নিজেদের প্রতি আনুগত্য এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য নির্দল হয়ে দাঁড়িয়েছেন, তাদের সকলকেই বহিষ্কার করবার তালিকা তৈরি, সেই তালিকা তারা প্রকাশ করে জানিয়ে দেবেন এবং তাদের আজকে সন্ধ্যের থেকেই তাদের দল থেকে বহিষ্কার করবার সুপারিশ করা হয়েছে। আমি তাদের এই সুপারিশ গ্রহণ করেছি এবং তাদের বলেছি এই নামের তালিকা প্রকাশ করবে। আজকে আমি আমাদের সাংসদ সুকেন্দ্র শেখর রায়, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বসু সহ আমাদের নদিয়া জেলার যে নেতৃত্ব কল্লোল খান, নন্দ সাহা, ব্রজকিশোর আমাদের সভাপতি এবং এমপি, মহুয়া মৈত্র এমপি সভাপতি জয়ন্ত মিত্র, রত্না ঘোষ, তাপস মণ্ডল, রিক্তা কুণ্ডু, বাণী রায় সহ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আজকে মূলত রানাঘাট সাব ডিভিশন এবং কৃষ্ণনগর নবদ্বীপ পুরসভায় যারা আমাদের প্রার্থী তাদেরকে নিয়ে আগামী নির্বাচনে কিভাবে মানুষের কাছে আরো গিয়ে জয়কে সুনিশ্চিত করা এবং পরিষেবাকে সুনিশ্চিত করা সে বিষয়ে সাংগঠনিক পরামর্শ আমরা দিলাম। অন্যদিকে আমরা দুটো কমিটি গঠন করেছি যার একটার নেতৃত্বে তাপস মণ্ডল আর অপরটির নেতৃত্বে আমরা এখনও বসে আছি। আমরা এই রানাঘাট সাব ডিভিশন এবং কৃষ্ণনগর এবং নবদ্বীপ এইটা দেখে এখানে প্রত্যেক এমএলএ সদস্য হবেন, সভাপতি থাকবেন এবং মহুয়া মৈত্র থাকবে, কল্লোল খা যেরকম বলেছি যে তারাও থাকবে, উজ্জ্বল বিশ্বাসকেও এখানে এই কমিটিতে রেখে তারা এদিকটা দেখবে আর ওদিকে তাপস মণ্ডলের নেতৃত্বে রত্না ঘোষের নেতৃত্বে ওই দিকটা রয়েছে, চল আছে, সবাই মিলেই আমরা ওই দিকটা দেখব। আমরা মূলত এসেছিলাম এদেরকে যা কিছু পরামর্শ দেওয়ার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ দীপক বসু আছেন আমাদের এদিকের রানাঘাট সাব ডিভিশনের কমিটিতে, রিক্তা কুণ্ডুও থাকবে। আমি শুধু আপনাদের কাছে এই বার্তা দিতে চাই যে নদিয়ায় আমরা বদ্ধপরিকর, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের কর্মকাণ্ড তাকে সামনে রেখে সমস্ত কাউন্সিলররা